আসাম থেকে সানিদুল সাইদি নামে একজন ভাই জানতে চেয়েছেন। তিনি বলেছেন, মাওলানা মওদুদুর রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু বলুন। আমাদের ইন্ডিয়ার অধিকাংশ আলেম তাকে কাফের মনে করে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মা'আযাল্লাহ। একজন মোমেনকে কাফের মনে করা, যে ব্যক্তি কোনো মোমেনকে কাফের বলবে আর সে যদি কাফের না হয় তাহলে যে বলেছে সে কাফের হয়ে যাবে, এটাই হলো হাদিস। মাওলানা মওদুদুর রহমাতুল্লাহ একজন অনেক বড় বিশেষজ্ঞ আলেম, অন্যান্য বিশেষজ্ঞ আলেমদের মতো। প্রত্যেক আলেম মুস্তাহিদ, যারা অনেক বড় আলিম তারা ভুলের ঊর্ধ্বে কথা বলার কোনো সুযোগ নেই। আল মুস্তাহিদ ইয়খতি ও ইয়ুসিব, বরং হাদিসের ভাষ্য হলো যিনি মুস্তাহিদ, আল মুস্তাহিদ ইজা ইস্তাহাদা, যখন মুস্তাহিদ ইস্তেহাদ করে, আখতা ও আসাবা, সে ভুলও করতে পারে শুদ্ধও করতে পারে। রাসূল বলতে পারেন, আখতা ফালাহু আজরুন, যদি সে ব্যক্তি ভুলও করে তাকে আল্লাহ একটি সওয়াব দেন। ওই নাসাবা ফালাহু আজরান, আর যখন সঠিক সিদ্ধান্ত উপনীত হয় ডাবল সওয়াব পায়। তো মাওলানা মওদুদুর রহমাহুল্লাহ উনিও অনেক মাসআলায় তিনি ফকি ইস্তেহাদ করেছেন, ফকি হিসাবে ইস্তেহাদ করেছেন, কিন্তু তিনি ভুলের ঊর্ধ্বে না, কিছু ভুলও তিনি করেছেন। তো যেগুলো প্রমাণিত হবে ভুল, প্রত্যেক মুস্তাহিদের ব্যাপারে ভুল প্রমাণিত হওয়ার পরে তখন অন্যদের উচিত সে ভুলগুলোকে পরিহার করা এবং যা সঠিক বলেছেন সেই সঠিকটাকে শুধু গ্রহণ করা। তো মাওলানা মওদুদুর রহমাহুল্লাহ অনেক খেদমত করেছেন ইসলামের, শত শত বই লিখেছেন। যদিও আজকে ওনার ব্যাপারে এমন কিছু আনাড়ি মানুষ আছে ওনাকে হেউ করে কথা বলে, যে যারা ওনার বই পড়ে বুঝার মতো ক্ষমতাও নেই। এমন বই তিনি লিখেছেন যে পড়ে পাঠক হয়ে বুঝবে সেই মাদ্দাও নেই। এমন কিছু লোক কথা বলে ওনার বিরুদ্ধে, উনি যে বইগুলো লিখেছেন ওই বইগুলো যদি ওদের মাথায় তুলে দেওয়া হয় সেপটা হয়ে যাবে, বইয়ের ভারে সেপটা হয়ে যাবে। কিন্তু সেই কি না, মাওলানা মওদুদুরকে কটাক্ষ করে কথা বলছে, আস্তাগফিরুল্লাহ আলাযিম। আর যদি কাফের বলে তাহলে তো ইমান হারা হবে সে নিজেই, একজন মোমেনকে কাফের বলার কোনো সুযোগ নেই। আমরা ওনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা মাওলানা মওদুদুর রহমাহুল্লাহর ভালো কাজগুলোকে কবুল করুন। ওনার যে ভুলগুলো হয়েছে আল্লাহ তাআলা ভুলগুলোকে হাসানাত দিয়ে আল্লাহ পরিবর্তন করে দিন। ওনার ভালো কথাগুলো আল্লাহ আমাদের গ্রহণ করার তৌফিক দিন। ওনার যে ভুলগুলো ছিল সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা সেগুলো গ্রহণ করতে চাই না। কিন্তু ওনার ব্যাপারে বাজে মন্তব্য যারা করছে হয়তো আদালতে আখেরাতে তারা আল্লাহর কাঠগড়া মামলার আসামি হওয়া লাগবে। ওনার বই পড়ে কত মানুষ সত্যের দিশা খুঁজে পেয়েছে আলহামদুলিল্লাহ। আমি নিজেও তো ওনার বই শত শত নয় হাজার হাজার পৃষ্ঠা পড়েছি। যদি কোনোটা আমার কাছে মনে হয়েছে যে এটা ওনারটা গ্রহণ না করাই ভালো, আমি গ্রহণ করিনি। আমার কাছে যখন মনে হয়েছে যে এটা একটু কেমন কেমন লাগে, গ্রহণ নাই করলাম, করলাম না, আমি ভালোটা গ্রহণ করলাম। তা আপনি কেন পারবেন না, আপনি কেন হীনমন্যতা ভুগতে স্যার? উদার হতে হবে, অন্য মুসলমানকে সম্মান দিতে শিখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এমডি মুজিব ভাই জানতে চেয়েছেন, কোরআনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মি বলা হয়েছে, এই উম্মি শব্দের অর্থ কি, উম্মি শব্দের অর্থ কি? এ বিষয়ে আল্লামা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনের রাইসুল মুফাসসির, তিনি বলছেন, মানাহু ইন্নাহু কানা লা ইয়াকরাউ ওয়া ইয়াকতুব, মানে ওয়া লা ইয়াকতুব। উম্মি মানে হলো তিনি পড়তেন না, তিনি লিখতেন না, অর্থাৎ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কারো কাছে শিখেননি, লেখাও শিখেননি, পড়াও শিখেননি। উম্মি মানে এটা, উনি ছিলেন নিরক্ষর, তিনি কারো থেকে আলিফ বাতা শিখেন নাই, ওনার শিক্ষক ডাইরেক্ট আল্লাহ। এই জন্য জিব্রিল আমিন আলাইহিস সালাম যখন বিশ্বনবীকে বলছে একরা, তখন তিনি গারে হারাতে কি বলছেন, মা না বেকারি, আমি পাঠক নই। এবং তাফসিরে বাইজাবিতে পড়ছিলাম, ইউ খালি তিল কুত্তা বা কাত্তু, যারা লেখাপড়া ভালো জানতো তিনি তাদের সাথে মিশনও নাই, অর্থাৎ তিনি লেখাপড়া জানতেন না, দুনিয়ার কেউ তার শিক্ষক নয়। আর শিক্ষক হলে তো ওনার সে সম্মানিত হয়ে যেত, বরং তিনি নিজে বলছেন, বয়স তো মুআল্লামা, আমি নিজে শিক্ষক, আমাকে আল্লাহ শিক্ষক হিসাবে পাঠিয়েছেন, আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। এই জন্য উম্মি মানি অক্ষর জ্ঞান ছিল না, এটা কোনো অক্ষমতা নয়, বরং তিনি অক্ষর জ্ঞান আলিফ বাতা না জেনেও তিনি পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী মানুষ, সুবহানাল্লাহ। এমন কিতাব তার উপর নাজিল হয়েছে যে কিতাবের একটি লাইন দুনিয়ার কেউ লিখতে পারেনি, অথচ তিনি পড়তে জানতেন না, লিখতে জানতেন না। এতে প্রমাণিত হয় কাফেরদের অভিযোগ যে তিনি শায়ের, তিনি কবি, এটা ঠিক নয়। এতে প্রমাণিত হয় তারা বলতো উনি কবিতা লিখে,
আর আল্লাহ বলছে আমার নবী উম্মি, সে তো অক্ষর জ্ঞানী জানে না, তো কবিতা লিখবে কেমনে? তাহলে কোরআন ওনার লিখা কবিতা নয়, ওনার লিখা বই নয়, বরং কোরআন আল্লাহর কিতাব। এমন একজন উম্মি মানুষের মুখ দিয়ে এমন কিতাব বের হয়েছে যার এক লাইন পৃথিবীর কোনো কবি সমানভাবে লিখতে ব্যর্থ পারেনি। সিরাজুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, শাশুড়ির মৃত্যুর পর জামাতা তাকে দেখতে পারবে? নিশ্চয় দেখতে পারবে, জামাতা তো মহারাম, মহারাম সকল পুরুষ দেখতে পারবে, জীবদ্দশায় যেমন দেখতে পারে মৃত্যুর পরেও দেখতে পারবে। কেউ কেউ এখানে অতি ফরেজগারি দেখায়, মেয়ের জামাই মরার পরে কো না না জামাই দেখবে কেন, তো জীবিত অবস্থায় যে দেখতে পারে মরার পরে দেখতে পারবে না? ইসলামের বাহিরে যাওয়া যাবে না, বাড়াবাড়ি সারাসারি কোনোটাই গ্রহণযোগ্য নয়। তো জামাতা মহারাম, সুতরাং সে মৃত্যুর পরে শাশুড়িকে দেখতে কোনো অসুবিধা নেই। সুমন নামে একজন ভাই জানতে চেয়েছেন, বিদর্মীদের জবে করা মুরগি গরু ছাগল ইত্যাদির গোস্ত খাওয়া যাবে? না, যাবে না, কারণ আল্লাহর নামে জবে করা বাধ্যতামূলক, লাজেম, আবশ্যক, ফরজ। আর বিদর্মী তো সে আল্লাহর উপর বিশ্বাসী নেই, তাওহীদে বিশ্বাসী নয়, সুতরাং তার জবে করা কোনো প্রাণী মাংস খাওয়া যাবে না। এজন্য যারা ট্যুরে যান বিদেশে তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, আপনারা মাছ খাবেন, শাকসবজি খাবেন। আমি পার্সোনালি নিজেও যখন অমুসলিম দেশে ট্যুরে যাই তখন আমি মাংস ভক্ষণ করি না, কোনো মাংসই না, চিকেনও না, মানে মুরগিও না, কে বা কারা জবাই করছে জানি না, কোন দরকার। তবে হ্যাঁ, যে দেশে মুসলমানও আছে অমুসলিমও আছে, ওই দেশে যদি আপনি যান তাহলে সেখানে কী হবে, ধরেন 50% মুসলিম 50% নন মুসলিম, তাহলে আপনি যে হোটেলে খেলেন খবর নেবেন এটা মুসলিমদের হোটেল কি না, মুসলিমদের না হলে আপনি খাবেন না, এখানে মুসলিমদেরটা খুঁজে নেবেন। আর যদি মুসলিমের দোকানে আপনি খান আর সেখানে মনে করেন যে অমুসলিম কর্মচারী আছে, আল্লাহর হাবিবকে জাতীয় প্রশ্ন করা হয়েছিল যে এমন প্রাণী জবে করা হলো, বিসমিল্লা বলে জবে করা হলো কি না আমরা জানি না, কী করবো? আল্লাহর হাবিব বললেন তুমি নিজে বিসমিল্লা পরে খেয়ে নিও, তাহলে আপনি নিজে বিসমিল্লা পরে খেয়ে নেবেন, আশা করি বুঝতে পেরেছেন। এমডি জামাল ভাই জানতে চেয়েছেন, পুরাতন বা ছেড়ে যাওয়া কোরআন মাজিদের কপি কী করব? হ্যাঁ, যে কোরআন মাজিদের কপিগুলো পুরাতন হয়ে গেছে এবং ছেড়ে গেছে, সেগুলো আপনি এমন জায়গায় ফেলে দেবেন যেখানে মানুষজনের বিচরণ নেই, সাগরের পানিতে ফেলে দেবেন, নদীর পানিতে ফেলে দেবেন, বড় কোনো জলাশয় সেখানে ফেলে দেবেন, অথবা এমন জায়গায় মাটিতে দাফন করবেন যেখানে মানুষজনের কোনো চলাচলের সম্ভাবনা নেই, অর্থাৎ তাকে আপনি হেফাজত করবেন, তার অসম্মান কোনোভাবে হয় এটা যেন কোনোক্ষণ সংগঠিত না হয়। জাহিদুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, টিকটিকি মারার বিধান কি? টিকটিকি মারা সুন্নাহ। গিরগিটি, টিকটিকি, কাকলাশ, আরবিতে এগুলোকে ওয়াস্ক বলা হয়, বহু বচন আওজাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাতালা ওয়াজাকান ফি আউয়ালি দরবাতিন কুতিবা লাহু মিআতু হাসানা, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি প্রথম আঘাতে ওয়াজকে হত্যা করলো তার জন্য 100 নেকি লিখা হলো, দ্বিতীয় আঘাতে হত্যা করলো এর চেয়ে কিছু কম, তৃতীয় আঘাতে হত্যা করলো আরও কিছু কম। এটাকে হাদিসের পরিভাষায় পুয়াইসাক বলা হয়েছে, এটা পাপিষ্ট পানি বলা হয়েছে, ক্ষতিকর পানি বলা হয়েছে। তো এটাকে, এটা যেটা আমি বললাম ওয়াজক, এই ওয়াজগের বাংলায় গিরগিটি লেখে, টিকটিকি লেখে, কাকলাশ লেখে, একই প্রাণী, কোনোটা ছোট কোনোটা একটু বড়, কোনোটা আর একটু বড়, একই প্রকৃতির পায়, তাই এগুলোকে মারা জায়েজ আছে, বরং সওয়াবও আছে। কারণ হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডে ফু দিয়েছিল, এই কথাও বলা আছে হাদিসে। আবার এটা ক্ষতিকর প্রাণী, এটা বিষ ছড়ায় এটাও হতে পারে, অথবা এটার মাধ্যমে রোগ বিমারি ছড়ায় এটাও হতে পারে, মূল কারণ আল্লাহ ভালো জানেন, কিন্তু বিশ্বনবী বলেছেন এটাকে হত্যা করো, সুতরাং আপনারা হত্যা করবেন। নাজমুল ভাই জানতে চেয়েছেন, চেঁড়া টাকা যদি গোপনে চালিয়ে দিয়ে গুণা হবে? না, গুণা হবে না, যদি টাকাটা চলে আর কি, আবার সেটা নকল টাকা, জাল টাকা যেন না হয়। যদি এমন হয় যে টাকাটা দুখণ্ড, আপনি জোড়া লাগাইছেন, একটু ছেঁড়া আছে, আপনি এটা চালিয়ে দিয়েছেন, যাকে দিয়েছেন সে জানে না, এই টাকাটা সেও চালাই দিতে পারবে, এক পর্যায়ে সেটা বাংলাদেশ ব্যাংকে যাবে, যিনি বাংলাদেশ ব্যাংকে জমা দেবেন বাংলাদেশ ব্যাংক তাকে ওই পরিমাণ টাকাই দিয়ে দেবে যদি সেটা কম সেরা হয়। আর যদি সেরাটা এমন হয় যে সে চালাতে পারবে না, তাহলে বলবো যে এটা দিবেন না, বরং এটা আপনি কোনো ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে আপনি একটু লস হলে হোক আপনি টাকা নিয়ে আসবেন,
আর যদি এমন হয় যে না এটা এমন সেরা যে বাংলাদেশ ব্যাংক পুরা টাকাই দেবে, তাহলে আপনি এটা চালিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এস এম আলাউদ্দিন ভাই জানতে চেয়েছেন, যাদের আমল কোরআন হাদিসের আলোকে হয় না তাদের আমল কি আল্লাহর কাছে কবুল হবে? চমৎকার প্রশ্ন। না, কবুল হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমল কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। একটা হলো নিয়া, এখলাস, নিয়তে লাগবে এখলাস। দ্বিতীয় শর্ত হলো আপনার আমলটা হওয়া লাগবে দলিল ভিত্তিক। তিন নাম্বার শর্ত হলো সেটার পন্থা হবে, তরিকা হবে কোরআন এবং হাদিসের। তাহলে আপনার যদি পন্থাটা কোরআন হাদিসের না হয়, ওই আমল কবুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এজন্য নিয়ত লাগবে, এখলাসের নিয়ত, বিশুদ্ধ নিয়ত, দলিল থাকা লাগবে। দলিল নাই, যত এখলাসের সাথে আমল করেন কাজ হবে না। দলিল লাগবে যে আমলের ইসলামের অনুমোদন আছে, বেদাত হইলে হবে না। এখলাসের সাথে যারা বেদাতই হয় তারাও কিন্তু এখলাসের সাথে আমল করে, পীর সাহেবের পায়ে সেজদা দেয় তারাও এখলাসের সাথে দেয়, পীরে দরবারে যায় জুতা খুললা যায়, বাহির হওয়ার সময় পিস দিয়া বাহির হয় না, পিঠ দেখানো যাবে না, বুক দিয়া বাহির হয়, এখলাসের কি অভাব আছে নাকি? অনেক এখলাস, কিন্তু এই বন্নামির কোনো দলিল আছে? এই জন্য এখলাস হলে চলবে না, থাকবে দলিল। এরপরে দলিল থাকলেও চলবে না, যেমন নামাজ পড়া তাহাজ্জুদ দলিল আছে, কিন্তু আপনি তাহাজ্জুদ পড়লেন তিন রাকাত, তিন রাকাত তো বিতির হয়, তাহাজ্জুদ হয়, তিন রাকাত নামাজ বাতিল, কারণ তরিকাটা রাসুলের না, রাসুল পড়েছেন দুই দুই রাকাত করে। তাহলে বোঝা যাচ্ছে দলিল লাগবে, এখলাস লাগবে, কোরআন এবং হাদিসের আলোকে হওয়া লাগবে, না হলে আমল কবুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। রায়হান নামে একজন ভাই জানতে চেয়েছেন, মায়ের সম্পদে শুধু কি মেয়েরাই অংশীদার হয়, ছেলেরা হবে না? হ্যাঁ, নিশ্চয়ই হবে। কিছু কিছু এলাকাতে একটা এই ভুল কথা প্রচলিত আছে যে মায়ের সম্পদে মেয়েরা বেশি পায়, কোনো কোনো এলাকা প্রচলিত আছে শুধু মেয়েরাই পায়, অথচ এটা মোটেও সঠিক কথা নয়। মায়ের সম্পদ বাবার সম্পদ, যে সম্পদগুলো আছে আমরা যারা ওয়ারিশ হব সেখানে কোরআনে বর্ণিত হলো ছেলে পাবে মেয়ের দ্বিগুণ। লিজ্জাকারে নিসলু হাউজিল উংসাইয়াই, আল্লাহ তাআলার বক্তব্য, ছেলে পাবে মেয়ের দ্বিগুণ। মায়ের সম্পদও ঠিক তাই, ছেলেরা দ্বিগুণ পাবে। আপনি বলছেন শুধু মেয়েরা পাবে, ছেলেরা বঞ্চিত, মোটেও না, বরং ছেলেরা দ্বিগুণ পাবে, মেয়েরা এক গুণ পাবে। ফারমেজ নামক একজন ভাই জানতে চেয়েছেন, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে গিয়ে যদি গীবত, শেকায়েত ইত্যাদি গুনায় লিপ্ত হই, তাহলে কি আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে? না, যাবে না। আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে হবে, আবার গীবত শেকায়েতের কবিরা গুনা থেকেও বাঁচতে হবে, দুটাকে একসাথে মানতে হবে, অসুবিধা নেই তো। আপনার কাছে যখন গীবত করে আপনি তখন বলে দেন, এই পিছনে কথা বলো কেন, গীবত করা জায়েজ নেই, থামো তো, অন্যের আলোচনা বাদ দাও তো, নিজেরটা একটু ভাবো তো, এইভাবে আপনি এড়িয়ে যাবেন, গুনাহ হয়ে যায়, এমন কাজ করবেন না, আত্মীয়তার সম্পর্ক ছাড়বেন না, দুটাকে একসাথে রক্ষা করতে হবে। ওমর নামে একজন ভাই জানতে চেয়েছেন, হুজুর আমি খুব ডিপ্রেশনে ভুগি মানসিকভাবে, এ টেনশন থেকে মুক্তির উপায় কী? তাওয়াক্কুল, টেনশন থেকে বাঁচতে চান তাওয়াক্কুল বাড়িয়ে দেন, মাইয়্যা তাওয়াক্কাল আলাল্লাহ ফাহু হাসবু। আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, মাইয়্যা তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে ভয় করুন, তাকওয়া বাড়িয়ে দেন, তাওয়াক্কুল বাড়িয়ে দেন। আল্লাহ বলে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার বিপদে, বিপদ থেকে বাঁচানোর পথ আল্লাহ নিজে বের করে দেয়, ইয়াজআল লাহু মাখরাজা, তার মাখরাজ আল্লাহ বের করে দেয়, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমনভাবে রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ সে কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। এই জন্য যারা মেন্টালি খুব আপসেট থাকেন, ডিপ্রেশনে ভোগেন, টেনশন বেশি করেন, তাদেরকে বলবো আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়িয়ে দিন। আসলে ব্যাপার কি জানেন, ব্যাপার হলো তাকদীর আগে লেখা হয়েছে, আপনাকে পরে বানানো হয়েছে। এই জন্য আমরা বিশ্বাস করি আল কাদির খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা, তাই যা হওয়ার তা হবে, তাকদীর পরিবর্তন করার ক্ষমতা তো আপনার নাই, এটা আল্লাহর। এই জন্য আল্লাহকে বলুন যে আল্লাহ আমাকে ভালো রাখো, আমাকে সুস্থ রাখো, আমাকে বিপদ থেকে বাঁচাও, নিজেও চেষ্টা করবেন, এরপরও যদি বিপদ এসে যায় তখন ধৈর্য ধরবেন। নবীদের জীবনে কি বিপদ আসেনি, মুসিবত আসেনি? তারা কি আপনার চেয়ে কম ভালো মানুষ ছিল? তারা তো অনেক বেশি ভালো মানুষ ছিল। এই জন্য বিপদ মুসিবত এগুলো আসবে, ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে যা যা প্রত্যাশা করতে হবে, তখন দেখবেন যে মানসিক ডিপ্রেশনটা কমে যাবে। বোরহানউদ্দিন নামে একজন ভাই জানতে চেয়েছেন, কোনো কোনো আলেম বলেন অমক অলি আল্লাহকে 99 বার স্বপ্নে দেখেছে, এই কথা কি সঠিক?
এগুলো আসলে অধিকাংশ বানানো কথা, বানোয়াট কথা। ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ 99 বার দেখেছে, অমুক পিসাব 55 বার দেখেছে, আবু বকর সিদ্দিক কয়বার দেখছে, হযরত ওমর কয়বার দেখছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কতবার দেখেছেন আল্লাহকে। রাসূলেরটাই তো সাব্যস্ত নয়। মা আয়েশা বলছেন রাসূল আল্লাহকে দেখেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে হ্যাঁ তিনি দেখেছেন। সাহাবাদের মাঝে ইখতিলাফ, এরপরও এক দুইবারের কথা হাদিসে পাওয়া যায়, রাসূল নিজে ইবনু আব্বাস বলছেন যেটা সেটা একবার বা দুবার, আর ইমাম আবু হানিফা 99 বার। আবু বকর ওমর ওসমান আল্লাহকে দেখেছে এমন কোনো বর্ণনা আপনারা পেয়েছেন কোনো দিন হাদিসের কিতাবে? অথচ অমুক ওলি দেখছে 55 বার। তাহলে তো ওলিরা সাহাবির উপরে চলে যেতেছে। আমরা কারামত বিশ্বাস করি, ওলিদেরকে আমরা সম্মান করি, কিন্তু কিছু কিছু ওলির কারামত শুনা মনে হয় যে ওরা সাহাবিদেরকে পার করে লাইছে। কোনো কোনো ওলির কারামত তো মৌজে যারে ঠেলা দেয়, ছড়াইয়া দেয়, এমন কারামত যে লা ইলাহা জিকিরের টান মারলে ফুকুরের ফানি উপর উঠে গেছে, ইল্লাল্লাহ কইলে আবার ফানি নিচে নামে গেছে। এগুলো সব বানোয়াটি কথাবার্তা, আজগবি। এই জন্য আমরা না জেনে না বুঝে কথাগুলো বলবো না, কারণ কারামত সত্য, কিন্তু এমনভাবে বলবেন না যেভাবে বললে পরে কারামতের মর্যাদা হানি হয়। হাসান নূর ভাই জানতে চেয়েছেন, কোরআনের শপথ করে কিছু কথা বলা যাবে? না, কোরআনের শপথ করে কথা বলা ঠিক নয়। আমাদের দেশে বদ অভ্যাস আছে, কোরআন মাথা লইয়া শপথ করে, কোরআনে হাত দিয়া শপথ করে, এগুলো ঠিক না। বিভিন্ন সংসদে কোরআনের হাতে নিয়ে শপথ বাক্য পড়ায়, কোরআন শরীফ হাতে নিয়ে, দরকার নেই না। শপথ হবে আল্লাহর নামে, শপথ হবে আল্লাহকে সাক্ষী রেখে। হ্যাঁ, তবে হ্যাঁ, কোনো কোনো আলেম কোরআনকে আল্লাহর সেফত হিসাবে তারা শপথের অনুমোদন দিয়েছেন, বলেছেন কোরআনের নামে, কোরআনের নামে যদি কেউ শপথ করে আর সে শপথ ভাঙ্গে তাকেও শপথের জরিমানা কাফফারা দিতে হবে, কারণ কোরআন কালামুল্লাহ, এটা আল্লাহর সেফত। এই হিসাবে কোনো কোনো আলেমরা বলেছেন কোরআনের শপথ করা যেতে পারে, তবে আমরা বলবো না, শপথ হবে আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর নামে, হ্যাঁ এর বাহিরে নয়। আর শপথ না করাই ভালো, কারণ শপথ বেশি বেশি করা এটা ভালো লক্ষণ নয়। ইমরান নামে একজন ভাই জানতে চেয়েছেন, মেয়েরা দেবর ও দুলাবাইয়ের সামনে মুখ খোলা রাখতে পারবে? মোটেও না, বরং পর্দা করবে। দেবরের ব্যাপারে গত সপ্তাহে বলেছি আমরা, আল হামু আল মউত, রাসূল বলেছে দেবর সে তো মৃত্যু সমতুল, মৃত্যু থেকে যেমন তোমরা পালাতে চাও দেবর থেকে পালাও, পর্দা করো, বাসুর থেকে পর্দা করো, করতে হবে পর্দা। হ্যাঁ, নেকাব খুলে রাখবেন না, কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী, দি ক্যাপিটাল অফ বিউটি। তো চেহারাই যদি খোলা তো পর্দাটা হলো কেমনে আর? একজন নারীর যদি একটা ছেলে প্রেমে পড়ে, কি দেখে প্রেমে পড়ে? চেহারা দেখে, চেহারা সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে। আমরা যখন ছেলে বিয়ে করাতে যাই, মেয়ে দেখতে যাই, আমরা কি দেখি মেয়ের? আমরা চেহারাটাই তো দেখি। তো চেহারায় যদি আপনি খুলে খুলে চলেন তাহলে পর্দা করলেনটা কি আর? এই জন্য আমরা বলবো যে নেকাব দেবর বাসুরের সামনেও পড়তে হবে। শহীদুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, ঘুমে জিনে আক্রমণ করে করণীয় কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ, কারো কারো ঘুমের মাঝে বোবা জিনে চেপে ধরে, আমার জীবনে দুই একবার ঘটেছে, যে মনে হয় যেন বুকের উপরে কেউ বসে আছে, হাত পা নাড়ানো যাচ্ছে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এটা কারো খুব বেশি হয়। এই জাতীয় জিনের আসর থেকে মুক্ত থাকার জন্য আয়াতুল কুরসি পরে ঘুমাবেন, অজু করে ঘুমাবেন, ডান কাতে ঘুমাবেন, আল্লাহর কাছে বেশি বেশি করে সাহায্য চাইবেন, এবং সাথে করে কাউকে নিয়ে ঘুমাবেন। যদি পাশে কেউ থাকে তাহলে এর আসরটা কমে যায়। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুন, আমাকেও হেফাজত করুন, আমিন। হাফেজ আবু তাহের ভাই জানতে চেয়েছেন, যৌথ ফ্যামিলিতে থাকি, স্ত্রীকে পর্দায় রাখা সম্ভব হচ্ছে না, করণীয় কি? না, আপনাকে পর্দায় রাখতেই হবে, কারণ স্ত্রী যদি বেপর্দায় চলে আপনি দায়ুস হয়ে যাবেন, আর হাদিসে আছে দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আপনার স্ত্রীর জন্য একটি আলাদা রুমের ব্যবস্থা করুন, একটু রিন টিন করে হলেও, টাকা পয়সা হাওলাত করে এনে হলেও একটা আলাদা রুম করুন যেখানে আপনার স্ত্রী পর্দার সাথে থাকতে পারবে। আর যখন তিনি যৌথ ফ্যামিলি হওয়ার কারণে একটু বাহিরে যাওয়া লাগে, হয়তো পরিবারের অন্যদের সাথে মিশতে হয়, তখন তাকে বলবেন যে সে তার ওড়নাটা যেন একটু টেনে দেয়। ওড়না যদি টেনে দেয় আর জামা কাপড় তো পরাই থাকবে, দেহের উপরে ওড়না একটু বড় করে সিলাই দেবেন, তাহলে সে প্রয়োজন হলে একটু অন্যদের সামনে যেতে পারবে, তখন নেকাবের কাপড়টা একটু টেনে দেবে, তাহলে আশা করা যায় পর্দায় থাকতে পারবে।
দুর্গম পথের যাত্রী এই আইডি থেকে জানতে চেয়েছেন স্বামী সুদ খায়, স্ত্রী নিষেধ করার পরেও স্বামী স্ত্রীর কথা শোনে না, এখন স্ত্রীর করণীয় কি? স্ত্রীর কিচ্ছু করণীয় নেই, বরং স্ত্রী এবার স্বামীকে বুঝাতে বুঝাতে মরে যাবে। এতে করে হাসরের মাঠে স্ত্রী রেহাই পাবে, কারণ যেহেতু স্ত্রী স্বামীর শাসক নয়, তাই স্ত্রী এর চেয়ে বেশি কিছু করবে না। মুসলিউদ্দিন ভাই জানতে চেয়েছেন স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় তারপর আবার সেই স্বামীর ঘর করতে চায়, শরিয়ার বিধান কি? যদি মেয়েরা ডিভোর্স করে তাহলে আমাদের দেশে যে রেজিস্ট্রি যারা করে বিবাহ কাজী সাহেবরা, তাদের সেখানে কাগজে মেয়েদের ডিভোর্সে তালাকের সংখ্যা লেখা থাকে না। ছেলেরা মেয়েদেরকে ডিভোর্সের অধিকার দেয়, এটাকে তালাকের তাফভিজ বলা হয়। এই অধিকার কাবিননামাতে লেখা আছে, আমরা সাইন করেছি, স্ত্রী যদি চায় সে আমাকে তালাক দিতে পারবে এই 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 শর্ত যদি আমি লঙ্ঘন করি। এখন সে যখন তালাক দেয় তখন সেখানে শুধু তালাক শব্দটা লেখা থাকে, কিন্তু লেখা থাকে না এক তালাক বা দুই তালাক বা তিন তালাক। যেহেতু লেখা থাকে না, স্বামী যদি স্ত্রীর তালাকের স্বীকৃতিও দেয় তালাকে মোকাল্লাজা হয় না, যেহেতু সংখ্যা লেখা নেই। তাই যদি পরে তারা আবার একত্রিত হতে চায়, ইদ্দত চলে গেলে নতুন বিবাহ লাগবে, আর ইদ্দতের ভিতরে একত্রিত হতে চাইলে নতুন বিবাহেরও প্রয়োজন হবে না। সর্বোপরি তালাক বিষয়টা একটু জটিল, তাই আমি বলবো ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে মুফতিদের ফতোয়া নিয়ে তারপরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। রাকিবুল ইসলাম ভাই জানতে চেয়েছেন ফেস অ্যাপের মাধ্যমে নিজের চেহারা পরিবর্তন করা যাবে না? যাবে না, চেহারা বিকৃত করা জায়েজ নেই। এই জন্য আপনি আসেন বয়স 40, এটাকে 80 বছর বানাইয়া বুড়া হইলে কেমন দেখা যাবে, নিজেকে বিকৃত করছেন, উপস্থাপন করে ফেসবুকে দিচ্ছেন, এটা ঠিক না, এটা করবেন না। স্বামী মাহমুদ ভাই জানতে চেয়েছেন অমুসলিম যদি সালাম দেয় জবাব দেওয়ার নিয়ম কি? অমুসলিম সালাম দিলে জবাব দেবেন ওয়াসসালামু আলা মানিত্তাবা আল হুদা, আপনাকে সালাম দিল আসসালামু আলাইকুম, তা আপনি বলুন ওয়াসসালামু আলা মানিত্তাবা আল হুদা, আমিও সালাম দিলাম তবে তার জন্য শান্তি কামনা করলাম যে হেদায়াতের অনুসরণ করে। অথবা আপনি বলে দেন ইহাদিক আল্লাহ, সালাম দিয়েছে আসসালামু আলাইকুম হিন্দু বললো, আপনি ইহাদিক আল্লাহ বাংলা উত্তর আল্লাহ তোমার হেদায়াত করুক, কিন্তু ওয়ালাইকুম আসসালাম বলবেন না, এটা হাদিসে নিষেধ আছে। এমডি মামুন ভাই জানতে চেয়েছেন ভিডিও কলের মাধ্যমে বিয়ে করা যাবে কি? হ্যাঁ যাবে, তবে সাক্ষী থাকতে হবে এবং স্ত্রীর সাথে পরবর্তীতে কথা বলা যাবে। হ্যাঁ, যদি বিয়ে করা যায় কথা বলা যাবে না কেন? ভিডিও কলের মাধ্যমে যদি বিয়ে হয় সেখানে সাক্ষী উপস্থিত থাকে, যেখানে কবুল হবে, প্রস্তাব আপনার পক্ষ থেকে দিল, আপনার স্ত্রী কবুল বলল, তো স্ত্রী যে কবুল করেছে সেখানে দুজন সাক্ষী থাকতে হবে, পুরুষ অথবা একজন পুরুষ দুজন মহিলা, তাহলে বিয়েটা হয়ে যাবে। তবে আমরা বলি দেশে ফিরে আসার পরে বিয়েটা আবার তাসদীদ করে বাসর গড়ে দেবে, আবার নতুন করে বিয়েটা পড়িয়ে দেবে দুজন সাক্ষী রেখে, তাহলে কোনো রকমের সন্দেহ থাকে না। তবে হ্যাঁ, ভিডিও কলের মাধ্যমে বিবাহ করলে সাক্ষী থাকলে বিবাহ হয়ে যাবে, তখন কথাবার্তা বলা যাবে, ভিডিও কলে কোনো অসুবিধা নেই, পরস্পর দেখা সাক্ষাৎ করতে পারবে, স্বামী স্ত্রী হিসাবে কোনো অসুবিধা নেই। মোহাম্মদ রাশেদ ভাই জানতে চেয়েছেন গোপনে শিরিক বা কোপর করলে তারপর নিজে নিজে কালিমা পড়ে ইমান আনলে চলবে? হ্যাঁ নিশ্চয় চলবে, নিশ্চয় চলবে। যদি আপনি গোপনে কুফরি করেন, শিরিক করেন, অর্থাৎ কেউ জানে না আর কি, আপনি তাড়াতাড়ি আবার কালেমা তাসজিদ করুন, জাদ্দিদু ইমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিস হলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তোমাদের ইমানকে তাসজিদ করো। এই জন্য আপনি ইমানকে আবার তাসজিদ করে নেবেন, আশা করা যায় আপনার ইমান আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। ইয়াসিন আরাফাত ভাই জানতে চেয়েছেন এক শায়েক বলেছেন ইসলামে ইজমা এবং কিয়াসের কোনো ভিত্তি নেই, একথা কি সঠিক? বরং এই শায়েকের কথাটাই ব্যতিক, ইজমা যদি না থাকে তাহলে সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ব্যাপারে একত্রিত হলেন এবং উনার খেলাফতকে স্বীকৃতি দেয়া বাধ্যতামূলক হলো কিভাবে? নিশ্চয় ইজমা আছে। এরপরে কেয়াস, কেয়াস যদি না থাকতো তাহলে তো আমাদের টাকার জাকাত দেয়া লাগতো না, আমরা যে শতকরা 2.5% জাকাত দেই এটা এটা তো হাদিসে নাই, হাদিসে স্বর্ণের কথা আছে, এত মিসকাল স্বর্ণ হলে এতটুকু দেবে, এত দেড়হাম হলে অতটুকু রৌপ্য দেবে, কিন্তু আমাদের দেশের বাংলাদেশের টাকা হলে জাকাত দিতে হবে এটা তো হাদিসে নেই। আমরা স্বর্ণের উপরে দিনার দেড়হামের উপরে কেয়াস করে আমরা টাকার জাকাত দেই, তাহলে জাকাত কেয়াস অস্বীকার করা যাবে না? কেয়াসও আছে, তবে নিজের মন মতো মনে যা চা তাই কেয়াস, এটা নয়, কেয়াস মাল ফারেক হবে না,
মন গড়া কেয়াস হবে না, কেয়াস হবে আলাল কিতাব ও সুন্না, কোরআন এবং সুন্নার উপরে ডিপেন্ড করে। এর আলোকে জাহিদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, বাবার ফুফু কি আমার মহারামা? হ্যাঁ, আপনার বাবার ফুফু আপনার মহারামা নয়, বাবার মহারামা, বাবার মা আপনার মহারামা, দাদি, কিন্তু বাবার ফুফু তার সাথে আপনার পর্দা করা উচিত, সে আপনার মহারামা নয়। ফয়সাল ভাই জানতে চেয়েছেন, বাসায় যখন একা একা থাকি হাঁটুর উপরে কাপড় পরে প্যান্ট পরে থাকতে পারবো? না, ঠিক না, কন্টিনিউ করবেন না, এটা ফরজ তরক করে কন্টিনিউ থাকাটা মোটেও ভালো কাজ না, একা একা হলেও না, বরং তখন আপনি পর্দা করবেন, সতর ডেকে রাখবেন। যদিও একা একা যদি আপনি একটু কাপড় তুলে ফেলেন, কেউ না থাকে, কবিরা গুনাহ হয়ে যাবে তা নয়, কিন্তু একবারে কন্টিনিউ আপনি একটা হাঁটুর উপরে কাপড় পরে পরে প্যান্ট পরে পরে হাঁটবেন, একা হলেও বিষয়টা অসুন্দর, একজন মোমেন সতরটা খুলে এভাবে হাঁটা এটা সাজে না। বেলাল হোসেন ভাই জানতে চেয়েছেন, মসজিদে দুনিয়াবি কথা বললে 40 দিনের আমল নষ্ট হয়ে যায়, এই কথাটি কি সঠিক? হ্যাঁ, মোটেও সঠিক নয়, মসজিদে এমন কথা বলা ঠিক নয় যে কথা দুনিয়ারও কোনো উপকার নেই, আখেরাতের তো নাই। যেমন ধরেন ক্রিকেট খেলা, এই কিরে অমুক দল কয়টা রান করছে, ফুটবল খেলা কবে হবে, এই খেলতামাশার গল্প করা দুনিয়ার কোনো উপকার আছে? দুনিয়ারও উপকার নেই। কিন্তু যদি মসজিদে বসে আপনি বিচার আচার করেন, মসজিদ তো শুধুমাত্র নামাজের জায়গা না, এটা কল্যাণের জায়গা, হাইয়া আলাসসালাহ সাথে হাইয়া আল ফালাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন, এটা সচিবালয় ছিল, এটা প্রধান বিচারপতির বিচারালয় ছিল, রাষ্ট্র পরিচালনা এটা ছিল সংসদ ভবন, বিশ্বনবী মসজিদে নববীতে বসেই তো রাষ্ট্র পরিচালনা করেছেন। সুতরাং দুনিয়াবি যেগুলো প্রয়োজন সেগুলো মসজিদ থেকে করা যাবে, তবে ব্যবসা বাণিজ্য মসজিদে তুলে করা, মালামাল আনা, এগুলো জায়েজ না, এগুলো ঠিক না, রাসূল এগুলো নিষেধ করেছেন, এই জাতীয়গুলো নিষেধ। কিন্তু দুনিয়াবি কোনো কথা বললে 40 দিনের আমল নষ্ট হবে এমন কোনো হাদিস আমার চোখে পড়েনি। আজহার আলী নামে একজন ভাই জানতে চেয়েছেন, ওটের গোস্ত খেলে কি অজু ভেঙে যাবে? ওটের গোস্ত খেলে অজু ভেঙে যাবে এ মর্মে একটি হাদিস রয়েছে, কিন্তু ওলামা ইহনাফ সহ অধিকাংশ আলেমরা সে হাদিসটিকে শাব্দিক অর্থে নিয়েছেন, হাকিকি অর্থে গ্রহণ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, হযরত বারা বিন আজিব থেকে বর্ণিত হাদিস, সুয়েলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন লুহুমুল ইবিল ফাকালা তাওয়াজ্জাউ মিনহা, বিশ্বনবীকে ওটের মাংস ভক্ষণ করার ব্যাপারে প্রশ্ন করলে তিনি বললেন, সে মাংস ভক্ষণ করলে তোমরা অজু করো। এই হাদিস দিয়ে কেউ কেউ বলতে চান অজু করতে হবে, কিন্তু অধিকাংশ আলেম বলছেন এখানে অজুয়ে লাগবি বোঝানো হয়েছে, অর্থাৎ কুলি করে নাও, ওটের মাংসের মাঝে চর্বি বেশি মুখে লাগতে পারে, মুখে লেগে থাকলে নামাজে দাঁড়ালে নামাজে দাঁড়ানোর পরেও কিছু কিছু চর্বি ঘেমে আসতে পারে, খেতে পারো, তাই অজু করে নাও, মানে মুখটা ভালো করে ধুয়ে নাও, কুলি করো, এটা অজুয়ে লাগবি, কিন্তু অজুয়ে হাকিকি নয়, ওটের মাংস খেলে অজু ভাঙবে না, এটাই হলো অধিকাংশ আলেমের বক্তব্য। জাজাকুমুল্লাহু আহসানাল জাজা। সম্মানীয় দিনী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমাদের সাথে অনেকেই শরিক হয়েছেন, সকলকে বিনীত আরজ করব, যারা এখনও শেয়ার করেননি তারা মেহরবানি করে একটু শেয়ার করে দিন, এতে করে দিনী ভাই বোনেরা জানার সুযোগ পাবে। প্রশ্ন করেছেন অনেকেই, জবাব দিতে পারিনি সকলের, এই জন্য ক্ষমা প্রার্থনা করছি, সম্ভব নয় একদিনে সব প্রশ্নের উত্তর দেয়া। আমি প্রতিদিন বলে থাকি, প্রশ্ন একজনের, উত্তর আমাদের সবার, আমরা সকলে উপকৃত হব ইনশাআল্লাহ। এবং প্রশ্ন করতে থাকুন, উত্তর পেয়ে যাবেন। অনেক অভিমান করছেন যে হুজুর প্রশ্ন অনেক করেছি উত্তর পাইনি, আর প্রশ্ন করব না, শুধু দেখব, এমন কমেন্ট পড়ে আমি একটু হাসলাম। তবে তিনি আমার জন্য আবার দোয়াও করছেন যে আল্লাহ হুজুরের হায়াতে বারাকা দেখ, তখন বুঝছি যে ভাই আমাকে ভালোবাসেন। কিছু প্রশ্ন আছে যেগুলো উত্তর দেওয়ার উপযোগিতা রাখে না, তাই সেগুলো আমি আনি না। এরপরে হলো সবগুলো যদি একসাথে আনি তাহলে সময় কুলাবে না, আমরা এক ঘন্টার বেশি করলে লম্বা সময় নিয়ে এটা বিরক্তির কারণ হবে, এক ঘন্টাও তো অনেক সময়। এই জন্য আমরা ইনশাআল্লাহ উত্তর দেব, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী শুক্রবারে জুমাবারে এই সময়ে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক সকলকে, সুস্থ থাকুন, এ দোয়া করছি, আমার জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।